তুমি যখন বেনামাজি হয়ে ঘুমাও হাজার অন্যায় করো কবিরা গুনাহ করো মা বাবার সাথে যখন তুমি অবাধ্য করো অন্যায় করো জুলুম করো অন্য মানুষের উপরে তুমি অত্যাচার অবিচার করো আমি আল্লাহ এমন আল্লাহ তোমার দুষ্টা তখন গোপন কইরা রাখি কারণ আমার নাম না সত্তার আমি আল্লাহ তোমারে গোপন রাখি তোমার অন্যায়গুলো প্রকাশ করি না ও গোলাম এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে জীবনের অন্যায়ের জন্য তুমি ক্ষমা চাও কারণ আমি আল্লাহ জানা দেয় আমার কাছে কেন ক্ষমা চাইবা ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের নিকট ইস্তেগফার করো ক্ষমা চাও এখানে আমরা একজনও এমন নাই যে জীবনে গুনাহ করি নাই সকলের গুনাহ কিন্তু আছে হাঁটতে গুনাহ চলতে গুনাহ ঘুমাইতে গুনাহ মোবাইলের মধ্যে গুনাহ গুনাহ আছে না নাই আমার আল্লাহ বলেন গাবরাইস না রে গোলাম ইন্নাহু কানা গফফারা আমার আল্লাহ বলেন ও গোলাম কেন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা ইস্তেগফারের আমল কেন করবা আমি আল্লাহ জানা দে তোমারে তো মাফ করব করব এটা আমার নৈতিক দায়িত্ব এটা আমার কর্তব্য কারণ আমার একটা গুণের নাম হলো ইন্নাহু কানা গফফারা ও গোলাম আমি আল্লাহ তো ক্ষমা করা এটা আমার দায়িত্ব হলো ক্ষমা করা আর মানুষের দায়িত্ব এবং মানুষের অভ্যাস হইল অন্যায় করলে তো সার নাই নাই আর অন্যায় না করলেও কেউ কেউ পায়ে ফেরা ঝগড়া করে আসে না নাই এক নাম্বার ইস্তেগফারের লাভ আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে মাফ কইরা দিব দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন বুঝতেছেন আমার কথা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা হয় না আর জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন বিরক্ত হন না তো يرسل السماء عليكم مدرارا استغفار جرا عمل كربه مر الله بولن اس اك نمبر تما تيرك ماف كورا ديبو سبحان الله شدو ماف كربونا যেমন খুশি হই আমি আল্লাহ মাফ করব আমি আল্লাহ তাআলা জানায় দেই এটা শুধু নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য এই ওয়াজ না কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যারাই আসবে নারী হোক পুরুষ হোক গোলাম হোক বাদশা হোক ধনী হোক গরিব হোক কুশ্রী হোক বিশ্রী হোক যে যে কবিলার মধ্যে হোক যেই যে গোত্রের হোক না কেন সবাই যদি মাত্র ইস্তেগফারের আমল করতে পারে আমার আল্লাহ এক নম্বরে সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে দুই নাম্বার আমার আল্লাহ বলেন يرسل السماء عليكم مدرارا الله بولين او غلام استغفر ربني ما يستغفر البركوت امي الله تعالى وعد دلام তোমার আসমান থেকে তোমার জন্য আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব ওই যে হাসান বসরির কাছে যে একজন জিজ্ঞাসা করছিলেন হুজুর বৃষ্টি নাই আমল বাতায়া দেন তিনি চার পাঁচটা প্রশ্নের জবাবে বলেছিলেন ইস্তেগফার করো বৃষ্টি নাই টেনশন নাই আমার ক্ষমতা নাই আমি হাসান বসরির ক্ষমতা নাই তুমি আল্লাহর কাছে বলো কারণ বৃষ্টি দেওয়ার মালিক পৃথিবীর কোন নবী রাসূল না কোন আল্লাহওয়ালা বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না বৃষ্টি যিনি দেন তিনি হলেন আপনার আমার আল্লাহ ঠিক না ঠিক ওই যে হাসান বসরি বলছিলেন বৃষ্টি না ইস্তেগফার করো তাহলে আমরা কি মাজারে যাইব আমাদের কি করা উচিত কি কি করা উচিত বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে বলেন কথাটা আমার না আমার আল্লাহ কোরআনে হাকিমের 14 নম্বর পড়া সূরাতুন নাহাল নাহাল মানে হলো মধু মধু নাহাল মানে কি
মানহাল মানি হলো মধুর চাক নহল সূরা নহল একটা সূরা আছে আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলুনা ফালা তাস্তাজিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন এভাবে 14 নম্বর পারার দ্বিতীয় সূরা এটা সূরা নহলের আয়াতে আল্লাহ তাআলা বলেন والذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون আল্লাহ বলেন তিনি হলেন আল্লাহ যিনি আল্লাহ তিনি হইলেন এমন আল্লাহ খেয়াল করেন যেই আল্লাহ তাআলা তোমাদের জন্য আমাদের জন্য বলতেছে আল্লাহ সুবহানাল্লাহ বলেন তোমাদের জন্য সেই আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য তোমাদের উপকারের জন্য সেই আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাযিল করেন বৃষ্টি বর্ষণ করেন তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল বৃষ্টির ক্ষমতা কোনো আল্লাহ ওয়ালার কাছে নাই কোনো পীর ওলি আব্দাল গাউস কুতুবের নাই একমাত্র বৃষ্টি দান করেন আমার আপনার আল্লাহ আল্লাহ বলেন তিনি হইলাম আমি হইলাম এমন আল্লাহ যেই আল্লাহ তাআলা তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি আবার কেন বর্ষণ করে সেটাও আল্লাহ জানায় দিলেন এক নম্বর আল্লাহ বলেন মিনহু শারাব এই শারাব মানে হলো আল্লাহ তাআলা বলেন বৃষ্টির মধ্যে তোমাদের ব্যক্তিগত দুইটা লাভ তোমাদের সকলের দুইটা লাভ এক নম্বর লাভ হইলো এই বৃষ্টির পানি তোমরা পান করো দুই নম্বর হলো এই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ ও মিনহু শাজারুন ফিহি তুসিমুন গাছগাছরা উদ্ভিদ যা কিছু আছে সবগুলো আমি আল্লাহ এই বৃষ্টির পানির মাধ্যমে তরোতাজা রাখি এই জন্য দেখবেন আল্লাহর এমন কোন রাত নাই যে রাত্রে বৃষ্টি হয় না বুঝছেন না মনে করেন এমন কোন রাত্র নাই যে রাত্রে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করে না বৃষ্টির অর্থটা আল্লাহ তাআলা বলছেন মা পানি দেব দেখেন সামিয়ানার উপরে পানি আছে এমনি কি মেঘ আইতেছে এটা ঢানা কোয়েন অহং কি মেঘ পড়তেছে মেঘ পড়লে তো বসে থাকতে পারতাম না আল্লাহ তাআলা বলেন মা আল্লাকুম আসমান থেকে তোমাদের জন্য আমি আল্লাহ পানি বর্ষণ করি তার মানে হইল সব সময় কিন্তু রাত্রে বেলায় পানি পড়ে বিশ্বাস যদি না হয় ফজরের নামাজ পড়ে কিন্তু আপনার বড়ই গাছটা একটু লাড়া দিয়ে দেখবেন পানি পড়ে দূরবার মধ্যে বনের মধ্যে যেখানে হাঁটবেন দেখবেন একটু পানি পানি ভাব ঠিক না আমার আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ সমস্ত কিছুর ব্যবস্থা তোমার জন্য করলাম বৃষ্টির ব্যবস্থা করলাম খাওয়ার জন্য করলাম আমি আল্লাহ তাআলা তোমাদের সবজি তোমাদের গাছগাছরা যত ধরনের ফল ফলাদি আছে উদ্ভিদ আছে সবগুলোকে আমি আল্লাহ তাআলা তরুতাজা রাখার জন্য আসমান থেকে পানি বর্ষণ করি তাহলে এক নাম্বার ইস্তেগফারের ফায়দা হলো আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে চান দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ইস্তেগফারের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগিতে যদি পানি দরকার হয় আমি আল্লাহ পর্যাপ্ত পরিমাণ পানি দান করব বৃষ্টি বর্ষণ করব আল্লাহ তাআলা তিন নাম্বারে ডাক দিয়া বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওই যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যে ওনার এক মুরিদকে বলেছিলেন তোমার যে সন্তান তোমার তুমি যে অভাবে আছো অভাব থেকে তুমি কেমনে দূর সরবা অভাব কেমনে দূর করবা কেমনে ধনী হইবা আমল বাতায়া দেই তুমি ইস্তেগফারের আমল বাড়ায়া দাও আল্লাহ তাআলাও বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ইস্তেগফারের আমল বাড়ায়া দাও আমওয়ালের বহু মালের বহু বচন হইল আমওয়াল তুমি যদি সম্পত্তির মালিক হইতে চাও তোমার জীবনে ইস্তেগফারের আমল বাড়ায়া দাও ও গোলাম অভাবে আছো তুমি ইস্তেগফারের আমল বাড়ায়া দাও আমার আল্লাহ অভাব দূর কইরা দিবে আমার আল্লাহ অভাব অনেক ভাবে দূর করে একদল একভাবে অভাব দূর করেন আল্লাহ সব দিয়ে অভাব দূর করেন আবার অনেকে আছে আমাদের মতো যারা ইমাম মুয়াজ্জিন খতিব আমাদেরকে আল্লাহ তাআলা অল্প দিয়েও আল্লাহ অভাব পোড়া করে জীবনের মধ্যে কোনো অভাব নাই চলার মধ্যে দেখলে বোঝা যায় এই হুজুরের জিন্দেগিতে অভাব নাই না জানি কত হাজার টাকা বেতন ভাই ঠিক না বেঠিক জোরে বলেন
অভাব আল্লাহ তাআলা অনেক ভাবে দূর করেন কাউরে দিয়া কাউরে না দিয়া কেউ নাই তো দেখবেন জবানে মুখে আলহামদুলিল্লাহ জবানে সুবহানাল্লাহ জবানে আল্লাহু আকবার কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ কোন দুঃসংবাদ শুনছে বলবে ইন্না লিল্লাহ সব সময় সুন্নতের উপর আমল আছে এই উম্মতের সুন্নতের উপর আমল আছে সব সময় জবানে দেখবেন অভাবে থাকলো বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা এভাবে যদি সবাই ইস্তিগফারের আমল করে বিভিন্ন মাসনুন দোয়া আল্লাহ তাআলার কাছে পড়ে নামাজ পড়ে তেলাওয়াত করে মা বাবার খেদমত করে ওই ব্যক্তি অভাবী হইলেও আল্লাহ তাআলা জবানে মুখে চলাই পারায় সব সময় তারে ফুর্তি দিবেন আনন্দ দিবেন আনন্দটা আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে করবে সূরা হুদের আয়াতে আছে বলবো আর একটু পড়ে আলেমানা কেন আনন্দিত এত ফুর্তি করে এমনিই না আসমানি পাওয়া কথা ঠিক না বেটি আসমানি পাওয়া কোরআনে আয়াত আয়াতে আছে ডাইরেক্ট 12 নম্বর পারা সূরা হুদের 2 নম্বর আয়াত তাহলে 2 নম্বর আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি দিবেন ইস্তিগফারের বিনিময়ে 3 নম্বর ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল তুমি যদি মালের মালিক হইতে চাও তুমি যদি মালদার হইতে চাও তুমি যদি টাকাওয়ালা হইতে চাও তোমার চাকরি নাই তুমি বিদেশের বাড়িতে তোমার কাম নাই কাজ নাই অথবা তোমার ঢাকার মধ্যে চাকরি দরকার তুমি একটা সরকারি চাকরি বেসরকারি চাকরি কোম্পানির চাকরি ও যুবক যেখানে তুমি আটকে আছো তোমার জীবনে ইস্তিগফারের আমল বাড়ায় দাও কারণ আল্লাহ তাআলা মালের কথা বলছে চাকরি মানে তো মাল চাকরি মানে তো টাকা মাল তাহলে চাকরি নাই কি করব ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল আমি আল্লাহ তোমার অভাব দূর করব ইস্তিগফারের বিনিময়ে ইস্তিগফার এমন এক আমলের নাম যে আমল করলে আমার আল্লাহ তাআলা ধনী বানায় দেয় ধনীর একটা সূরা আছে কোরআনে সূরাতুল ওয়াকিআ এই সূরার আরেক নাম হলো সূরাতুল গিনা হযরত উসমান বলেন আমি আমার আওলাদদেরকে সম্পত্তি আমার আওলাদদেরকে আমার বিবিদেরকে নসিহত করছি তোমরা অসুস্থ আছো তোমরা অভাবে আছো তোমরা সূরা ওয়াকিআর আমল বানায় নাও মান কারআ সূরাতাল ওয়াকিআ নাম শুনছেন সূরা ওয়াকিআ এই নামগুলো শুনলে লাভ নাই এটা তো অনেক অন্যায় হইব কি কন সূরা ওয়াকিআর নাম জানা কোনো লাভ আছে লস শুধু লস না বেজ্জতি তাহলে কিসের নাম ওই এমপি সাহেবের নাম আপনার এমপি সাহেবের নাম অনেক কঠিন এটা না আনকমন এক এমপি আমরা জানি কথা ঠিক না তাহলে নেতার নাম জানবেন খেলোয়াড়ের নাম জানবেন সূরা ওয়াকিআ কিছু সূরা নবীদের নাম আল্লাহওয়ালাদের নাম জানা দরকার আছে না মান কারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা আল্লাহ জানে বিরক্ত হইতেছেন কিনা আমলের কথা বলছেন আল্লাহর নবী বলেন উম্মত তাফসীরের কিতাবে হাদিস টানছেন তাফসীর মাআরিফুল কোরআনে আল্লাহর নবী বলেন রে আমার উম্মত শুনো শুনো ধনী হইতে চান সূরাতুল গিনার তেলাওয়াত বাড়ায়া দাও প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি রাত্রে বেলায় সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে সব প্রকার অভাব অনটন দূর করায়া ধনী বানায়া দিবে এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল আল্লাহ বলেন ও গোলাম তোমার জীবনে ইস্তিগফারের আমল বাড়ায় দাও ও যুবক তোমার চাকরি নাই ইস্তিগফারের আমল বাড়ায় দাও তোমার চাকরি নাই মাগরিবের নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটতে অথবা তুমি নামাজের যাই নামাজে বসে সূরা ওয়াকিআর আমলটা বানায় নাও ও যুবক তুমি ঢাকায় যাচ্ছ গাড়িতে বসে বসে সূরা ওয়াকিআর আমল কইরা নাও তুমি যেখানে পারো সেখানে সূরা ওয়াকিআর আমল বাড়ায় দাও দৈনন্দিন যদি সূরা ওয়াকিআর আমল
আমলটা তুমি কইরা নিতে পারো সর্বোচ্চ গায়রা হাবে যদি কেউ হয় 5 মিনিটের বেশি লাগবে না সূরা ওয়াকিয়া 27 নাম্বার পারার এই সূরাটা তুমি তেলাওয়াত বাড়ায়া দাও দাইমি আমল বানায় নাও তুমি অভাবে আছো তোমার চাকরি নাই তুমি বিদেশে থাকো তোমার কাজ কর্ম নাই ও যুবতী বোন তোমার সংসারে অভাব স্বামীর সংসারে অভাব টাকার অভাব দূর হয় না তুমি টাকা থাকলে বাজার করতে পারো না তুমি মাছ কিনলে তরকারি কিনতে পারো না এমন অভাবে যদি কেউ থাকো রে ভাই তুমি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও আর মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমলটা কি আমার নবী বলেন উম্মত তুমি ধনী হইতে বেশি দিন সময় লাগবে না শুধু টাকা থাকলেই ধনী না কেউ কেউ আছে থয়াও অভাবী কথা বলেন ঠিক না বিটি আমার আল্লাহ অভাবী কেউ কেউ আছে দেখবেন টাকা নাই কিন্তু ফুর্তির অভাব নাই তার জীবনে সূরা ওয়াকিয়ার আমল আছে আল্লাহ তাআলা তাকে সূরা ওয়াকিয়ার নূরের মাধ্যমে বরকতের মাধ্যমে পুরো জীবনটাকে স্বচ্ছন্দময় জীবন বানায় দিয়েছে তাহলে ইস্তিগফার আমাদের জীবনের গুনাহ মাফ বৃষ্টি দিবে পর্যাপ্ত পরিমাণ যখন যা দরকার আমার আল্লাহ বৃষ্টি দিবেন ফলফলাদি দিবে ফসল দিবে কারণ বৃষ্টির আয়াতের মধ্যে আল্লাহ বলেন বৃষ্টি দেয় মানে ফসল তোমার তরুতাজা বৃষ্টি পড়ে মানে আসমান থেকে পানি পড়ে মানে তোমার গাছগুলো তরুতাজা তোমার শাক সবজি এগুলো তরুতাজা লাল শাক বলেন কপি বলেন বাঁধাকপি বলেন মরিচ বলেন যত ধরনের শাক সবজি গ্রামের মানুষ তা করে সবার জন্য আল্লাহ তাআলা বলেন ইউম্বিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ার রুম্মান আল্লাহ বলেন তোমার যাইতুন তোমার তেল যা কিছু লাগবে আমি আল্লাহ কথা দিলাম কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওই আসমানের বৃষ্টির পানির মাধ্যমে আমি আল্লাহ সবগুলো তরুতাজা রাখি অসুবিধা হইতেছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল মালের মালিক হইতে চাও এমন কোন মানুষ নাই আমি সহ সবাই আমরা কিন্তু মাল চাই টাকা চাই পয়সা চাই কেউ বাদ নাই টাকা চায় না এই ব্যাপার আমরা দিমো এটা শয়তান কইব যে আমিও এটা চাই এই লোভ আল্লাহ তাআলা দিয়েছে আমাদের কেউ কম কেউ বেশি কি বেজার হইছে বিরুদ্ধে গেছে কথাটা সবার মালের লোভ আছে এটা কোনো খারাপ কিছু না তবে হালাল ইনকাম করা কি নিষেধ আছে বাবা নিষেধ আছে হালাল ইনকাম করলে এবাদতে মজা আসে মন ভালো থাকে টাকা না থাকলে দেখবেন নামাজ ভালো লাগে কথা বল টাকা না থাকলে সমাজের মানুষও দেখতে পারে না আপনি ফ্যামিলিতে আপনি সন্তান আপনার দাম নাই ভাই বেরাদের কাছে দাম নাই সম্পত্তি নাই আপনি ভাই আপনার বোনের কাছে আপনার সন্তানাদির দাম তারতম্য তখন বুঝবেন আপনার সম্পত্তি থাকা না থাকার মাধ্যমে আপনার বোনের ছেলেরা মামাদের কাছে দাম পাই মার টাকা থাকলে না হলে বোন জিগাও না কথা কি ঠিক বললাম না বেটি বললাম ঠিক তাহলে মালের দরকার আমাদের আছে অবশ্যই কিন্তু সেটা হতে হবে হালাল পন্থায় হারাম পন্থায় নয় আল্লাহ আমাদেরকে হালাল পন্থায় ইস্তিগফারের বদৌলতে নূর দিয়ে সম্পত্তির মালিক বানিয়ে দেন বলেন আমিন মুসলমান ভাইরা আমার খেয়াল করেন এদিক সেদিক নজর নাই আমলের নিয়ত শুনেন জীবনের শেষ বান মনে করে শুনেন আমার আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম ইস্তিগফারের আমল তুমি বাড়ায়া দাও ইস্তিগফারকে জীবনের জন্য আবশ্যক বানায় নাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটাকে জীবনের জন্য তুমি আমল বানায় নাও এটাকে তুমি পেশা বানায় নাও আমি রব কথা দিলাম তোমার গুনাহ আছে গুনাহ মুছা দিব তোমার বৃষ্টি নাই আসমান থেকে পানি নাই জমিন শুকায় গেছে কুয়ার মধ্যে পানি নাই ক্ষেতের মধ্যে পানি নাই তোমার টিউবওয়েলের মধ্যে পানি নাই তোমার খালে বিলে পুকুরে পানি নাই মাছের মধ্যে বরকত নাই আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দেব শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ও গোলাম আমি রব কথা দিলাম ইস্তিগফারের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার মালের মালিক বানায়া দিব অভাব দূর কইরা দিব তোমার আমি আল্লাহ ধনী বানায়া দিব তুমি ইস্তিগফারের আমল
আমল বাড়ায় দাও পাশাপাশি সূরা ওয়াকিয়ার আমলের কথা আমার নবী বলেন মান করা আসুরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা আল্লাহর নবী বলেন উম্মত কোন উম্মত যদি প্রতিদিন রাতের বেলায় প্রতিদিন রাতের বেলায় মাগরিবের পরে হোক আর এশারের পরে হোক রাতের বেলায় যদি কেউ সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করতে পারে আমার আল্লাহ সব হাজত দূর করে দিবে ধনী বানায় দিবে আল্লাহ তাআলা আরো বলেন ও বান্দা শুধু তাই নয় শান শুধু তাই নয় ওয়ায়ুনদিকুম বিআমওয়াল ইস্তিগফারের মাধ্যমে তোমারে আমি আল্লাহ মালের মালিক বানাইব ওয়ায়ুনদিকুম বিআমওয়াল মালের বহুবচন আল্লাহ তাআলা মাল মালের বহুবচন আমওয়াল বলছে তোমারে অনেক মাল আমি আল্লাহ দিব শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন ওয়াবানি ওই যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যে উনার এক ভক্তকে বলছিলেন তোমার সন্তান নাই তুমি ইস্তিগফার করো তাহলে আসুন মুসলমান সন্তান যাদের নাই তাদের উচিত হইল তাদের সন্তান হয় না পাঁচ বছর হয়ে গেছে বিয়ে করছে নও যুবক ভাই সন্তান নাই ও আমার পর্দা নিশিন আম্মা জান ও আমার বোন তুমি লজ্জার কোনো কারণ নাই মাজারে দৌড়তে হবে না বাজারে দৌড়ান কোনো কারণ নাই তুমি তুমি সুন্নত তরিকায় চিকিৎসা নেওয়ার পাশাপাশি তুমি ইস্তিগফারের আমল বাড়ায় দাও আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া বানি তুমি ইস্তিগফারের আমল বাড়ায় দাও আমি আল্লাহ কথা দিলাম তোমারে আওলাদের মধ্যে বরকত দান করব তোমারে আমি আল্লাহর সন্তান দেব তুমি যা চাও আমি আল্লাহ তা দেব তাহলে বুঝে গেল মুসলমান সন্তান সন্ততি দেওয়ার মালিক পৃথিবীর কোন ডাক্তার না সন্তান সন্ততি দেওয়ার মালিক কোন পীর বাবা না কোন মাজারওয়ালারা সন্তান দিতে পারে না সন্তান যিনি দেন তিনি হলেন কে জোরে জোরে বলেন আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক এতে কোনো সন্দেহ আছে না সবাই বলছেন না দেখেন তো কেডা কেডা কয় না সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ তাআলা নিজে বলেন 25 নাম্বার পারার মধ্যে একটা সূরা আছে সূরাতার নাম হলো সূরাতুশ সূরা সূরাতুশ সূরার 49 এবং 50 এই আয়াত দ্বয়ের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বলবো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা আল্লাহ নিজে বলেন সূরাতুশ সূরা 25 নাম্বার পারার 49 এবং 50 নাম্বার আয়াত দ্বয়ের মধ্যে আল্লাহ তাআলা বলেন আয়াতের অর্থগুলো বললে আপনারা বুঝতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওই আল্লাহ যিনি আসমান জমিনের ক্ষমতা যার কাছে রাজত্ব যার কাছে ইয়াখলুকু মা ইয়াশা তিনি যা চান তা সৃষ্টি করেন বুঝছেন না মনে হয় আসমান জমিনের রাজত্ব আপনার কাছে কার কাছে
আল্লাহর কাছে আল্লাহ বলেন ইখলুকু মা ইয়াশা তিনি যা চান তা সৃষ্টি করেন এবারে শুন তিনি কি কি সৃষ্টি করেন তিনি বলেন ইয়াহাবুলি মা ইয়াশা ও ইনাসা ওয়াহাবুলি মা ইয়াশা উযুকুর তিনি চাইলে সন্তান ছেলে সন্তান দেয় তিনি চাইলে পুত্র সন্তান দেন তিনি চাইলে কন্যা সন্তান দেন পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন আউ ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হইলেন আমি হইলাম এমন একজন আল্লাহ আমি চাইলে কন্যা দেই আবার কাউরে পুত্র সন্তান দেই আউ ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা আমি চাইলে কাউকে শুধুই মাত্র কন্যা সন্তান দান করি আবার কাউকে চাইলে আমি আল্লাহ শুধু পুত্র সন্তান দান করি কেউ কেউ দেখবেন শুধু ছেলে 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 পাঁচটা ছেলে ছয়টা ছেলে একটাও মেয়ে নাই এগুলো কার কুদরত কালকে কয়েন আল্লাহ কুদরত কার আল্লাহ বাস্তবে মিলেনি মিলে না বলে মিলে আও ইউজাবি আপনার কথা ঠিক আছে তো আমি একটু বাড়তি বলতেছি আপনারা তো সব ঠিকই বলতেছেন বে ঠিকটা থেকে আর ঠিক করবেন নি আয়াতের অর্থ কইতেছি এটা কিন্তু কিচ্ছা কাহিনী কইতেছি কোন ঘটনা কইছি ডাইরেক্ট আয়াত থেকে কথা বলতেছি এটা যদি কেউ খারাপ লাগে যে কিছু করার নাই আউ ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন আল্লাহ সব রাজত্ব আমার কাউরে ছেলে দেই কাউরে মেয়ে দেই আবার কাউরে শুধুই মাত্র পুত্র সন্তান দেই শুধু ছেলে দেই একটাও মেয়ে দেই না আমি আল্লাহ নিদর্শন হিসাবে রেখে দেই আবার কাউরে একটাও ছেলে দেই না তিনটা চারটা পাঁচটা আটটা পর্যন্ত দশটা পর্যন্ত মেয়ে দেই এইগুলো ছেলে দেওয়া মেয়ে দেওয়া মালিক একমাত্র আপনার আমার আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন এখানেই শুধু শেষ না এখানেই শুধু শেষ না আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেমন ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ মেয়েদের মালিক যেমন আমি আল্লাহ পুত্র সন্তান দেওয়ার মালিক যেমন আমি আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ শুধু তাই নয় এরপরে আল্লাহ বলেন ওয়াজআলু মাইশা ওয়াকিমা আবার কাউরে কিচ্ছু দেই না একবারে আমি আল্লাহ পুরা জিন্দগির মধ্যে ২০ বছর ৩০ বছর ৪০ বছর দাম্পত্য জীবনে কাউরে আমি আল্লাহ ছেলেও দেই নাই মেয়ে দেই নাই ওয়াজআলু মাইশা ওয়াকিমা কাউরে কাউরে আমি আল্লাহ আট পুরা বানায়া রাখি বন্ধা বানায়া রাখি আবার এমন কুদরতওয়ালা আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে প্রায় ১০০ বছর বয়সে আমি আল্লাহ ছেলের মালিক বানাইছি সবকিছু আল্লাহ তাআলার কুদরত আবার কাউরে বাবা ছাড়াও আল্লাহ বাবা ছাড়াও কাউরে আল্লাহ জন্ম দিছেন ঠিক না ঠিক যেমন হযরত ঈসা আলাইহিসসালামকে তাহলে আল্লাহ তাআলা বলেন ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ বাবা ছাড়াও সন্তান দেনে বলা আমি আল্লাহ ১০০ বছর বয়সেও বা ছেলে ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ আবার কাউরে আমি আল্লাহ ২০ বছর বয়সেও বাবা বানানোর মালিকও আমি আল্লাহ ওয়াজআলু মাইয়াশা ও আকিমা আমার চিরস্নারে আমি কেমন আল্লাহ আমি আল্লাহ তাআলা কাউরে আবার আকুরা বানায় ফেলি বন্দা বানায় ফেলি তাহলে কোন ডাক্তারের ক্ষমতা নাই কোন আলেমের ক্ষমতা নাই কোন পীর বাবার ক্ষমতা নাই কোন মাজারের ক্ষমতা নাই সন্তান দেওয়ার মালিক পৃথিবীতে আর কেউ নাই এটার দায়িত্ব কিন্তু একমাত্র আমার আল্লাহ তাআলা নিজে রেখে দিয়েছেন কেন রাখবেন না আয়াতের একেবারে শেষ অংশে সূরাতুস সূরার ৪৯ নম্বর আয়াতে আমার আল্লাহ ৫০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম জানায়া দিছেন কারণ আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় আয়াত পড়ছেন আয়াত বলছেন বেশিরভাগ আয়াতের শেষে উনার নিজের গুণবাচক নাম বলছে যেমন সূরায়ে নূহ আমি যে আয়াত পড়ছি ১০ নম্বর আয়াত আল্লাহ বলেন ইস্তিগফারের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করব পরের মধ্যে শেষ আয়াতে মানে আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ইন্নাহু কানা গাফফারা আমি আল্লাহ অতিশয় ক্ষমাশীল আয়াত যত জায়গায় বলছে বেশিরভাগ জায়গায় আল্লাহ তাআলার গুণবাচক নাম বলছে সুবহানাল্লাহ এখানেও আল্লাহ তাআলা বলেন ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ মেয়ে দেওয়ার
মালিক আমি আল্লাহ কাউরে দেওয়া দেই আমার কাউরে না দেই কাউরে আমি আল্লাহ বান্দা বানায়া দেই এখানে আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ইন্নাহু আলিমুন কদীর আমি আল্লাহ হইলাম ইন্নাহু আলিম তিনি হলেন সবচেয়ে বেশি জ্ঞাত তিনি সবচেয়ে বেশি জানেন ছেলে দেওয়ার মালিক যেমন আল্লাহ জান্নাত ওই দেয় না না জান্নাত দেয় জানেন এটা অবগত আছেনই সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াকিফ আর সব জানেন ইন্নাহু আলিম সবচেয়ে জানেওয়ালা আমার আল্লাহ কদীর সবচেয়ে শক্তিধর সবচেয়ে সবচেয়ে ক্ষমতাশীল সবচেয়ে জানেওয়ালা সবচেয়ে ক্ষমতাওয়ালা একমাত্র আপনার আমার আল্লাহ তাহলে এতগুলো কথা থেকে কেমনে আপনাদেরকে কোন কথা থেকে নিছি মনে করেন যেমন বলছিলাম ওয়া বানিন ইস্তিগফারের বিনিময়ে আমি আল্লাহ সন্তান দেব সন্তান সন্ততির মালিক বানাইব এরপরে একত্র এতক্ষণ বুঝাইলাম সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ বলেন কে এইজন্য আসুন আল্লাহ বলেন ইস্তিগফারের আমল বাড়ায় দাও maaf পাইতে চাও ইস্তিগফারের আমল বাড়ায় দাও বৃষ্টি নাই ইস্তিগফারের আমল বাড়ায় দাও অভাবে আছো ইস্তিগফারের আমল বাড়ায় দাও সন্তান সন্ততি নাই এটা ছেলেরও হইতে পারে মেয়েরও হইতে পারে আমার পর্দা নিশিন যে আম্মা জানরা কথাগুলো শুনতেছে অথবা নব দম্পতি যারা কথাগুলো শুনতেছে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর যাদের বিয়ে হইছে সন্তান হয় না আল্লাহ বলেন গোলাম রে তুই ইস্তিগফারের আমল বাড়ায় দে আস্তাগফিরুল্লাহ পর আমি আল্লাহ কথা দিলাম তোরে বাবা ডাক আমি আল্লাহ শোনায়া দিব মানে সন্তানের মালিক বানায়া দিব শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা গোলাম ইস্তিগফারের বিনিময়ে যেমন আমি আল্লাহ মাফ করব তেমন বৃষ্টি দান করব তেমন ধনী বানায় দিব তেমন সন্তানের মালিক বানাইব দুনিয়াতে এগুলো আমি আল্লাহ দিব মাফ করব বৃষ্টি দিব সন্তান দিব অভাব দূর কইরা দিব কিন্তু পরকালে আমি আল্লাহ কিছু রাখি নাই এমন না আমি রব জানায় দেই পরকালের মধ্যেও তোমার জন্য কিছু পুরস্কার আছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা শব্দের কথা বলছে দুইটা পুরস্কারের কথা বলছে অন্য আয়াতে আরো ভিন্ন ভিন্ন ভাবে আছে আমার আল্লাহ বলেন গোলাম ইস্তিগফারের আমলের বিনিময়ে আমি রব জানা দে তুই যদি ইস্তিগফারের আমল বাড়ায় দিস রে গোলাম আমি আল্লাহ জানায় দেই ওয়া জাআলনাকুম জান্নাত আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানায় দিব তোর জন্য জান্নাতকে আমি আল্লাহ প্রস্তুত রাখলাম শুধু তাই নয় আনহারা এমন জান্নাত এই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নহরের ব্যবস্থা কইরা রাখলাম বুঝতেছেন ইস্তিগফারের বিনিময়ে বৃষ্টি দিবেন সন্তান দিবেন মাল দিবেন মাফ করবেন এটা দুনিয়ায় পরকালে কিছু নাই কি মনে করেন ইস্তিগফার যারা করবে তাদের জন্য দুনিয়াও আছে আখিরাতও আছে ইমানদারদের দুনিয়াও আছে আখিরাত আছে দুনিয়া না থাকলেও আখিরাত আছেনি কথা কয় না ওয়াজআল লাকুম জান্নাত আমার আল্লাহ বলেন জান্নাত আমি আল্লাহ দান করব কেমন জান্নাত আমি আল্লাহ দান করব যেই জান্নাতের একটা চেয়ার হবে স্বর্ণের চেয়ার মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসাইব আমি আল্লাহ হরেক রকমের ফল ফলের দান করব আমি আল্লাহ বউ দিব কেমন বউ দিব মণিমুক্তার সাদৃশ এমন বউ দিব চোখ জোড়ায় যাবে অন্তর জোড়ায় যাবে যত দেখবা তত রুচি বদলায় বদলায় খানা দিব শুধু তাই নয় রে গোলাম জান্নাত যেমন দিব আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইব যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে জান্নাতে আমার আল্লাহ চার ধরনের নহর দান করবে যেমন আমাদের জায়গায় জায়গায় জেলায় জেলায় ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে কিন্তু আমার আল্লাহ নদী দিছে নহর দিছে দিছে না যেমন সিলেটের জন্য কুশিয়ারা সুরমা হবিগঞ্জের জন্য খুয়াই নদী আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য তিতাস নদী মেঘনা নদী কুমিল্লার জন্য গুমতি নদী নোয়াখালী লক্ষ্মীপুরের জন্য আবার মেঘনা নদী আল্লাহ দিছে ময়মনসিংহ জেলার জন্য ব্রহ্মপুত্র একটা নদী আছে
জায়গা জায়গা আসিনি বরিশালের মধ্যে সর মনায় একবারে মাঠটার সাথে একটা নদী আছে কীর্তন কলা নদী জানে না কোয়া কাটাই যান বঙ্গোপসাগরের নামে একটা সাগর আছে দ্বীপ আছে একটা সাগর আছে যেখানে মানুষ ঘুরতে যায় সফরে যায় মানুষগুলো এখানে আবাসিক আবার হোটেল আছে থাকার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে মানুষ আবার ছবি তোলে সেলফি তোলে আবার আমাদের আমার মসজিদ যেখানে উত্তরা এখানে পাশে একটা নদী আছে উজুরে জিগান তুরাগ নদী আসেনি আবার ঢাকার মধ্যে যাবেন বুড়িগঙ্গা নদী আছে সব জায়গায় আলাদা আলাদা নদী আল্লাহ তাআলা দিছে কেন দিছে আয়াতটা পড়ার সময় নেই সময় কম দোয়া হয়ে যাবে আল্লাহ তাআলা এমন নদী নালা পুকুর খাল বিলের ব্যবস্থা করছেন একমাত্র আমার গোলামরা যেন তরু তাজা মাছের গোশত ভক্ষণ করতে পারে সূরা নহলে আছে আয়াত প্রথম দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আছে তাহলে শুনো যে আল্লাহকুম জান্নাত জান্নাত আমার আল্লাহ দান করবে ইস্তিগফারের বিনিময়ে পরকালে আল্লাহ তাআলা চার ধরনের নদী নালার ব্যবস্থা করবে চার ধরনের নদী ওয়া জাআল্লাকুম জান্নাত যেমন জান্নাত দিবে তেমন আমার আল্লাহ ওই নহর দিবে যেই নহরের নিচ দিয়ে পানি প্রবাহিত হয় ওয়া জাআল্লাকুম জান্নাতিউ ওয়া জাআল্লাকুম আনহারা তাজরি মিন তাহতিহাল আনহার যেই জায়গায় আল্লাহ বলছে এমন নহর দিব রে যেই নহর আল্লাহ তাআলা পানি নহর দিবে চার ধরনের নহর সূরায়ে মুহাম্মাদের 26 নম্বর পারায় সূরায়ে মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মাতালুল জান্নাতিল লাতি বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তু'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ্বারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা আল্লাহ বলেন আমার ঈমানওয়ালা ইস্তিগফার করনেওয়ালা বান্দাদের জন্য পরকালে যেমন জান্নাত রাখলাম এই জান্নাতে চার ধরনের নহরের ব্যবস্থা আমি আল্লাহ রাখলাম আপনারা কি মনোযোগ দিয়ে বুঝতেছেন নি আল্লাহ তাআলা বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন এক নাম্বার আমি আল্লাহ আমার ইস্তিগফার আমল করনেওয়ালা বান্দা বান্দীদের জন্য পরকালে কেমন নহরের ব্যবস্থা রাখলাম এক নাম্বার পানির নহর কেমন নহর যেই পানির মধ্যে নাই কোনো দুর্গন্ধ নাই কোনো আর্সেনিক একমাত্র পিওর এবং ফ্রেশ পানির ব্যবস্থা আমি আল্লাহ আমার ইস্তিগফারকারীদের জন্য রেখে দিলাম তাহলে বোঝা গেল পানি একটা জান্নাতি খাবার পানি কিসের খাবার জান্নাতি খাবার এই জন্য পানি যেমনে সেমনে খাইলে হয় না দেখবেন আমাদের দেশে কিছু ভদ্রলোক আছে ভদ্রলোক চা খাইব বা মাতে বিড়ি খাইব ডাইন না কিতা কথা ঠিক বললাম নি বিশ্বাস না করলে আপনারা গোয়াতলা বাজারে গিয়া দেখেন অনেক ভদ্রলোকই মন আছে অনেক ভদ্র তারা মাশাআল্লাহ আমাদেরকে আবার বলে মোল্লা না দেশটা খাইছে আমরা বলে দেশটা কিটা খাইলাম কোন দিক দেখাইলাম আইলে তোমরা দুই সব খাইলা তাহলে রাস্তাতে আইলে তো গাড়ির ভাঙ্গি আরো তো হুজুর খাইছে খাইলাম কেডা খাইছে আমরা বলে খাইছি কো মোল্লারা এই দেশটা খাইছে আমরা বলে খাইছি আমরা খাই না আমরা নিয়ে খাওয়ান খাইতে চাই না আবার জোর করে খাওয়া হুজুর ভাত খাইতে গোটা জুকে ফাড়া দিতে এটা কিন্তু আমরা আপনার ঘুষ দিয়া কো যে আমরা সম্মান দেন সম্মান কই থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আমরা রে আমরা বলে খাইছি কেমন গাহা মিথ্যা কথা শুনছেন অথচ জায়গায় জায়গায় যত রোডের বদলা বাস দিছে এরাই কিন্তু দিছে কোন একটা আলেমের তালিকা নাই আপনাদের এলাকার মধ্যে মসজিদ তো মোটামুটি 8-10টা বসে থাকার কথা আবার 5-7টা তো আছে নাকি একটাও নাই কোন ইমাম সাহেবটা এই সুরির ধরা পড়ছে মাশাআল্লাহ বড় মসজিদ তাহলে কোন মসজিদের ইমাম সাহেবটা টাকা সুরির ধরা পড়ছে করে নাই কোন সে বেতন দেন আপনারা মুসল্লির বাড়ি চুরি করার দরকার হলো হিসাবে আর কি 5,000-7,000-10,000 বেতন দেন আপনারা দান বন চাউল চুরি করা এটা যুক্তি ধরে এমনি তো হারামই কিন্তু অভাব বলে মানুষ চুরি করে না ডেকার দা ফারদা ধরে আমরা তো অনেকে চুরি করে রাস্তার মধ্যে ধরে কেন করে তাই কি অভাব না নাই দিকে তো চাকরি রে কিছু নাই কোনো আলেমের এই তালিকা আছে দুর্নীতির তালিকা 50 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে কোনো আলেমের একটা দুর্নীতির তালিকা নেই আলহামদুলিল্লাহ এই জন্য আসল মুসলমান বিরক্ত হইতেছেন নি কইতে জেনে কথা লাগে আসলাম নহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআল লাকুম জান্নাত
استغفارের বিনিময়ে পরকালে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব জান্নাতের বিষয়ে কিন্তু আমার আলোচনা নেটের মধ্যে পাইবেন মুসলমান ভাইরারে আমার ওয়া জাআলনাকুম জান্নাত ইস্তিগফারের আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানাইব জান্নাতের বিবরণের দিকে যাচ্ছি না আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন আনহারা নহর দান করব নদী নালা দান করব জান্নাতে চার ধরনের নদীর ওয়াদা আল্লাহ করছে মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন আমার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য ইস্তিগফারকারী মুত্তাকি আবরার বান্দা বান্দীদের জন্য যেই ওয়াদা রাখলাম ওয়াদাগুলো হলো নিম্নরূপ আল্লাহ বলেন এক নাম্বার বর্ণনা আমার আল্লাহ দেন ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিম এক নাম্বার হলো পানির নহর তাহলে বোঝা গেল পানি একটা জান্নাতি খাবার এই পানিটা যেমনে সেমনে খাইলে হয় না ঠিক না বেঠিক যেমনে সেমনে খাইলে আমার নবীর সুন্নত আদায় হয় না কারণ মুমিন পানি খাইবে এটাও এবাদত বসলো এবাদত হাঁটলো এবাদত পায়খানা করলো এবাদত দিলালয়ে দাঁড়াইলো এবাদত শুধু তাই নয় মুমিন ঘুমাইবে এবাদত মুমিন ভাত খাইবে এটাও আমার আল্লাহর কাছে এবাদত যদি মুমিন সুন্নত তরিকায় খাইতে পারে হুজুর মধ্যে নবীর সুন্নত আছে মসজিদে ঢোকার সময় নবীর সুন্নত আছে বাহির হওয়ার সময় সুন্নত আছে একজন মুসলমানের ঘরে আরেকজন যাওয়ার সময় সুন্নত আছে পরস্পর মোলাকাত হইলেও সুন্নত আছে বলেন ঠিক না বেটি তাহলে পানি এটা জান্নাতি খাবার যেমনে সেমনে খাইলে হয় না এক নম্বরে পানি খাবো বসে বসে খাবো দাঁড়ায় খাবো না ভদ্রলোকের মতো ডান হাতে বিড়ি আর বাম পাতে চা এইভাবে খাওয়া কোনো সুন্নত এবং কোন ভদ্র ফ্যামিলির সন্তান শিক্ষিত মানুষের কোনো কারবার হইতে পারে না এটা নাম্বার ওয়ান বেয়াদব এবং অশিক্ষিত শিক্ষিত হইলো এটা শিক্ষিত শয়তান কথা ঠিক না বিরিক বেজার হইতেছেন এটা তো কোরআন হাদিসের কত কোরআন হাদিসের বাহিরে এটা পড়ে বাহিরে পড়ে এটা সুন্নতের ভিতরেই পড়ে তাহলে পানি এটা জান্নাতি খাবার বৈশা বৈশা খাবো বিসমিল্লাহির রহমানির রহিম বইলে খাইবো এই যে এক গ্লাস পানি খাইলাম আল্লাহর কসম যে সুন্নত অনুযায়ী যদি কোন উম্মত খাইতে পারে এই পানিটাকে আমার আল্লাহ ইবাদত বানায়া দিবে তাহলে উম্মত যদি পানি খাই অথবা যেটাই করে সুন্নত তরিকায় করলেই নেক সওয়াব সওয়াব নূর নূর সুন্নত ওয়ালা জিন্দেগি সবই হবে বন্দেগি উম্মত আছে সুন্নত নাই এই জন্য আমাদের মতো উম্মতের বেইজ্জতি অভাব অনটন চিন্তা টেনশন আর দুর্গতির কোনো শেষ নাই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহশাহী থানবী রহমতুল্লাহ আলাইহি আমাদের থানবী সিলসিলার একজন বড় আকাবির ছিলেন অনেক বড় বুজুর্গ ছিলেন উনি বলেন উম্মত আছে সুন্নত নাই এই জন্য উম্মতের কোনো মুক্তি নাই এই জন্য দেখবেন বিয়েতে সুন্নত নাই দাঁড়াইতে সুন্নত নাই ওয়াজ করতে গেলেও সুন্নত নাই নামাজে সুন্নত নাই বসতে গেলেও সুন্নত নাই শুধু গীবত আর গীবত ঠিক না বে ঠিক ওই দিকে যাচ্ছি না তাহলে পানি এটা জান্নাতি খাবার দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তাআমু এক নাম্বার পানির নহর দুই নাম্বার দুধের নহর কেমন দুধ আল্লাহ বলেন কেমন দুধের নহর দুধের ডাইরেক্ট নদী দিব আল্লাহ বলেন আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তাআমু ওরে আমার উম্মতরা আল্লাহ তাআলা নিজে বলেন এমন দুধ আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে খাওয়াইব সুবহানাল্লাহ বলার জন্য আপনারা রেডি থাকেন আমার আল্লাহ বলেন এমন দুধ আমি আল্লাহ খাওয়াইব যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না তাহলে দুধও বোঝা গেল জান্নাতি খাবার এই জন্য আল আজকার নামক একটা কিতাব আছে ইমাম নববী আলাইহির রহমা ইমাম নববী রহমাতুল্লাহ আলাই অত বড় একটা কিতাব লিখছেন উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন যে আমার নবী যখন দুধ খাইতেন তখন দুধ খাওয়ার সময় এটা যেহেতু জান্নাতি খাবার পবিত্র খাবার দুধ একটা জান্নাতি খাবার এই জন্য দুধ খাইলে কিতাবের মধ্যে লেখা হয় দুধ খাইলে মানুষটা হৃষ্ট পুষ্ট সুস্থ এবং জেহেন জাকাওয়াত ব্রেনের অধিকারী হয় ঠিক আছে নি কথা দুধ খাইলে ব্রেন বাড়ে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি একটা পড়া পড়লে 40 বছর মনে থাকতো সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কয় আমাদের তো এই মনে থাকে না এক ঘন্টা পরেই মনে থাকে না গুনাহ হয়ে আমাদের জীবন সাইলাব হয়ে গেছে তো ওনারা দুধ খাইতেন অনেক ভালো ভালো ফল খাইতেন তাহলে দুধ এটা কিসের খাবার জান্নাতি খাবার খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ খাইলে সওয়াব আছে ইমাম নববী আলাইহির রহমা ওনার কিতাবের মধ্যে লিখেন দুধ খাওয়ার একটা দোয়া উনি উল্লেখ করছেন
এই দোয়াটা যদি আমরা শিখি লস হবে আমি মনে করি মাহফিল গুলো করাই জন্যই কিছু জেনে শিখান যা মাহফিল গুলো এই জন্যই করা উচিত কিছু সুন্নতের তালিম যাতে হয় যায় প্র্যাকটিক্যালি নাকি এটা লস ঘটনা কইলাম কানলেন হাসলেন এর নাম ওয়াজ না ওয়াজে যদি একটা সবক নিতে পারি কালকে থেকে দুধ খাওয়া আরম্ভ করবেন আর একটা দোয়া শিখাই দিই এটা দোয়াটা আপনারা একটু টুটলারে পড়বেন রাজি আছেন আল্লাহুম্মা বারিক লানা পড়েন না শিখলো অনুরণী ছাত্ররা বললে পারবে ওলামায়ে কেরাম আছে শিখিয়ে নিন কোন লজ্জার কিছু নাই আল্লাহুম্মা বারিক লানা ফিহি পড়েন পড়েন না আরে লজ্জার কিছু নাই তো মাহফিল তো এটা একটা কোরআনের ক্লাস মাহফিল গুলো তো আমরা এখন গালি গিবতের আড্ডা বানাই লেছি কিন্তু এটা কিন্তু হাফলুল কোরআন জালিসুর রহমান কোরআনের একটা ক্লাস হাদিসের ক্লাস এটা পড়েন আল্লাহুম্মা বারিক লানা فيه وزدنا منه এমন একটা দোয়া আর কিছুদিন পরেই পড়তে হইব রমজান আইসা পড়তেছে দুই মাস তিন মাসও নাই তিন মাসের চেয়ে কম আছে কি মাস রমজান মাস আইসা পড়ছে কিন্তু ওই যে গেছে কিছুদিন আগে তারাবি সাহারি খাইছেন আবার আইয়া পড়তেছে দিছে আছে কিয়ামতের অনেক আলামতের মধ্যে একটা হইল সময় সংকীর্ণ হয়ে যায় আগে রমজান একবার গেলে কত অপেক্ষা করো মতো এখন রমজান যা টাস করে আবার রমজান আয় পড়ে আমার কাছে লাগতেছে যে মাত্র তারাবি পড়লাম কদিন আগে আবার তারাবির প্রস্তুতি চলতেছে আয় পড়তেছে তো এই এমন দুধের মতো একটা দোয়া পড়তে হবে দুধ খাইলে যেমন আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু আল্লাহ এখানে তুমি বরকত দাও বরকত বাড়ায় দাও এর মধ্যে আরো জিয়াদা করে দাও বাড়ায় দাও আবার কিছুদিন পরে রমজান মাসের দুই মাস আগে রজব মাস শুরু হইলেই আমার নবী একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ও আমার আল্লাহ ও আমাদের প্রভু আমাকে তুমি রজব এবং শাবানে বরকত বাড়ায় দাও وبلغنا رمضان রজব শাবানে তুমি বরকত দাও কেমনে বরকত দাও ইবাদতে বরকত দাও সম্পত্তিতে বরকত দাও হাতের মধ্যে বরকত দাও পায়ের মধ্যে বরকত দাও কেন দাও সুস্থতা দাও বরকত দাও যেন আমি দাঁড়ায় থাকতে পারি এই বরকত দাও শরীরের মধ্যে কুওয়াত দাও শক্তি দাও রজবে তুমি সুস্থ রাখো শাবানে সুস্থ রাখো তো আল্লাহ শাবানে বরকত দাও চলাই ফেরাই বরকত দাও হায়াতে বরকত দাও وبلغنا رمضان হায়াতে বরকত দিয়া আমলে বরকত দিয়া শরীরের মধ্যে বরকত দিয়া জনির মধ্যে বরকত দিয়া তুমি আমারে সুস্থ রাখিয়া وبلغنا رمضان রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও তাহলে বলতেছিলাম মুসলমান আপনারা কিন্তু কেউ বেজার হবেন না জান্নাতি খাবার হইল আল্লাহ তাআলা বলেন ইস্তিগফারের বিনিময়ে তোমারে আমি আল্লাহ জান্নাত দিব মনে আসেনি কেমন জান্নাত যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে কেমন নহর এক নাম্বার নহর হইল পানির নহর দুই নাম্বার হলো ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তাআমু দুধের নহর দিব দুধ দুনিয়াতে যদি খাই আমরা পান করি তাহলে দোয়া পড়ব আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াটা শিখা আমল করার তৌফিক বক্তা শ্রোতা সবাইকে দান করুক বলেন আমিন তৃতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল শারিমিন আমি আল্লাহ তাআলা সুস্বাদু এবং খাবার মতো রুচি সম্মত নহর দেব কেমন নহর শরাবের নহর চতুর্থ নাম্বার আমার আল্লাহ বলেন আনহারু মিন আসালিম মুসাফা জান্নাতের মধ্যে আমি আল্লাহ যে নহর দেব চার নাম্বার নহর এটা হইলো পরিশুদ্ধিত মধুর নহর আমি আল্লাহ দান করব তাহলে আসুন আলোচনার শেষ দিকে যাই আল্লাহ বলেন গোলাম তুমি যদি ইস্তিগফার আমল বাড়ায় দাও আমি আল্লাহ তোমারে মাফ করব তোমার পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির ব্যবস্থা করব মনে আসেনি আপনাদের কথাগুলো আল্লাহ বলেন তোমারে আমি মালের মধ্যে বরকত বাড়ায়া দিব অভাব অনটন দূর করায়া তোমারে ধনী বানাইব ইস্তিগফারের বিনিময়ে ওয়া বানিন তোমার সন্তান সন্ততি আমি আল্লাহ ইস্তিগফারের বিনিময়ে কিন্তু বাড়ায়া দিব জান্নাত দান করব আমি আল্লাহ এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত করব শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও
আমি আল্লাহ জানায় দেই তোমার জীবনটাকে আনন্দময় জীবন বানায় দেব সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ বলেন সূরা হুদ 12 নম্বর পারার সূরা হুদের সম্ভবত 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাতিয়াকুম মাতাআন হাসানা আমার আল্লাহ বলেন ও আমার গোলাম তুমি আনন্দময় জীবন যদি চাও অভাবমুক্ত আলেমদের মতো যদি তুমি একটা জীবন চাও যেই জীবনের মধ্যে হাসি আছে যেই জীবনের মধ্যে ইস্তারি ওয়ালা পাঞ্জাবি আছে যেই জীবনের মধ্যে কোনো টেনশন নাই 5000 7000 টাকা বেতন পাইও যদি আনন্দ থাকতে পারে এমন একটা স্বচ্ছন্দময় আনন্দময় জীবন যদি তুমি চাও তুমি ইস্তিগফার এবং তাওবার আমল বাড়ায় দাও তুমি যদি তাওবা এবং ইস্তিগফারের আমল করতে পারো আমি রব জানায় দেই তোমার জীবনটাকে আনন্দময় জীবন বানায় দিব যেই জীবনে কোনো টেনশন থাকবে না যেই জীবনে কোনো অভাব থাকবে না যেই জীবনে কোনো নির্ঘুম থাকবে না নিঃসন্তান থাকবে না সবগুলোকে আমি আল্লাহ সংকীর্ণতা দূর করে তোমার জীবনটাকে আনন্দময় জীবন বানায় দিব সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইস্তিগফারের আমল বাড়াইতে পারো আমি রব জানায় দেই সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মা কানাল্লাহু লিউআযিবাহুম মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আমার আল্লাহ বলেন ও আমার গোলাম খেয়াল করেন খেয়াল করেন ও আমার দুবাউরা এলাকার মুসলমান জীবনের শেষ মনে করে শুনেন আমলের নিয়তে আমলের কথাগুলো শুনেন আমার আল্লাহ বলেন হাবিব আমার আপনি যেহেতু আপনার উম্মতদের মধ্যে আছেন এই জন্য আমি আল্লাহ আজাব দিব না আপনি থাকাকালীন আজাব দেওয়া এটা আমি আল্লাহর শানের খেলাফ আপনার শানের খেলাফ কিন্তু আমি আল্লাহ জানায় দেই আপনার উম্মতদেরকে আপনি থাকাকালীন কোনো আজাব দিব না তবে আমি আল্লাহ জানায় দেই তাদেরকেও কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আজাব দিব না গজব দিব না কাদেরকে দিব না আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি চইলে কেন আজাব দিব না আমি আল্লাহ ওয়াদা করতেছি যারা জীবনে ইস্তিগফার করবে ইস্তিগফার যারা করবে তারা পৃথিবীর যে কোনো প্রান্তের হোক না কেন কিয়ামত পর্যন্ত সকলকে রক্ষা করা আমি আল্লাহর উপরে ওয়াজিব তাহলে বড় বড় আজাব নবী নাই কিন্তু নবী জিন্দা আছে ওয়াহুয়া ফি কবরিহি হাই বুখারী শরীফের একটা রেওয়ায়েত আছে একটা অধ্যায়ের নাম আছে আমার নবী বলেন আমি নবী সবসময় জিন্দা আছি এই জন্য নবীর রোজার সামনে গিয়ে কেউ সালাম দিলে নিজ কানে নবীজি সালাম শুনেন আর আস্তে বলেন সুবহানাল্লাহ কেউ যদি নবীর উপরে দরুদ পড়ে ডাইরে গিয়ে যদি কেউ পড়ে নবীজি নিজ কানে শুনে আবার বেশি যদি আশেক হয় আল্লামা হুসাইন আহমদ মদনীর মতো আশেক হইলে সরাসরি নবীজির জবাবটা নিজ কানে শুনে কিন্তু নবীর কোন উম্মত যদি রোজায় আছারে না যাইতে পারে যদি কোন উম্মত বাংলাদেশ থেকে হোক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ নবী বলেন একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন ওই ফেরেশতার মাধ্যমে মদিনার মধ্যে নবীর উপরে দরুদের হাদিয়া পৌঁছায় দেওয়া হয় সুবহানাল্লাহ তাহলে আমার নবীর আল্লাহ বলেন হাবিব আমার যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে আছেন আমি আল্লাহ তাআলা আজাব দিব না আপনি যেই জমিনে আছেন এই জমিনে আজাব দেওয়া আমার শানে যায় না আপনার শানের খেলাফ কিন্তু আমি রব জানায় দেই আপনি তো পৃথিবীতে থাকবেন না ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন আপনি মরণশীল আপনার দুশমনরা সবাই মরণশীল আমরাও কিন্তু মরণশীল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমরা কিন্তু সবাই মরণশীল আমার নবীও মরণশীল আল্লাহ বলেন আপনি নবী চইলা গেলেও আমি আল্লাহ জানায় দেই কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা আসবে আপনার যত বান্দি আসবে আপনার যত উম্মত আসবে সবাইকে আমি রব জানায় দেই তারা যদি ইস্তিগফারের উপরে ইস্তিগফারের ইহতেমাম করতে পারে ইস্তিগফারকে লাজেম বানাইতে পারে আমি আল্লাহ কথা দিলাম ইস্তিগফারের কারণে তাদের যত ধরনের আযাব আসুক কোনো আযাবকে আমি আল্লাহ আযাব দিব না সবাইকে আমি আল্লাহ শান্তির জিন্দেগী নসিব করে দিব ইস্তিগফার করবেন তো কি বুঝলেন ইস্তিগফার ফেরেশতাদের গুণ ইস্তিগফার আদম আলাইহিস সালামের গুণ ইস্তিগফার মূসা আলাইহিস সালামের গুণ ইস্তিগফার ইউসুফ নবীর গুণ ইস্তিগফার হযরত নূহ আলাইহিস সালামের গুণ শুধু তাই নয় আল্লাহর নবী হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আপনারা আর বিরক্ত হবেন না আপনারা জানি এমন যারা আছেন উঠতেন না সারা রাত কইলেও যাইতেন না কিন্তু বিরক্তও করব না তবে জরুরি কথাগুলো ছাড়তে পারতেছি না আল্লাহর নবী হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা মান লাজিমাল ইস্তিগফার
পর জাআল আল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজ ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাযিব আল্লাহর নবী বলেন ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস আল্লাহর নবী বলেন রে আমার উম্মতেরা কোন উম্মত যদি এবার শুন নবীর হাদিসের কথা এতক্ষণ তো আয়াত শুনাইলাম আমার নবী বলেন উম্মত কোন উম্মত যদি ইস্তিগফার কে আস্তাগফিরুল্লাহ এই আস্তাগফিরুল্লাহ কে যদি কেউ জীবনের জন্য আবশ্যক বানায় নেন খাবার যেমন আমার জীবনের জন্য আমি আবশ্যক মনে করি ঘুমকে যেমন আমার জীবনের জন্য আবশ্যক মনে করি আমার নবী বলেন উম্মত তুমি যদি ইস্তিগফার কে এমন ভাবে তোমার সবকিছুর মতো একটা সব সময় আবশ্যক বানায় নিতে পারো কিন্তু ফললে ফললাম না ফললে নাই এমন না সব সময় যদি তুমি আবশ্যক বানাইতে পারো আমি নবী কথা দিলাম মিন কুল্লি যিকিম মাখরাজা তোমার সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করার জন্য আমার আল্লাহ রাস্তা বাতায়া দিবে বিপদ থেকে সংকীর্ণতা থেকে আমার আল্লাহ উদ্ধার হওয়ার রাস্তা বাতায় দিবে পথ খুলে দিবে শুধু তাই নয় আমার নবী বলেন মুমিন কুল্লি হাম্মিন ফারাজ উম্মতরে পৃথিবীতে এমন কোন উম্মত নাই যেই উম্মত যেই নারী যেই পুরুষ যেই স্বামী যেই পুরুষ যেই স্বামী যেই স্ত্রী কেউ এমন নাই যাদের জীবনে টেনশন নাই টেনশন ছাড়া কোনো মানুষ নাই অথবা যে যত ধনী সে তত বড় টেনশন যে যত বড় তালাওয়ালা আটতলা দশতলা বিশতলা বিশতলা পঞ্চাশতলা প্রত্যেক তালাওয়ালা যত দেখবেন সবার যে যত তালাওয়ালা সে তত ট্যাবলেট খায়া ঘুমাইতে হয় আল্লাহ নবী বলেন ও টাকাওয়ালা ও পয়সাওয়ালা ও নারী পুরুষ সবাই শোনো ও মিন কুল্লি হাম্মিন ফারাজ তুমি যদি ইস্তিগফার কে লাজেম বানাইতে পারো আমার আল্লাহ সমস্ত চিন্তা থেকে তোমাকে মুক্তি দান করবে শুধু তাই নয় ওয়া রাযাকাহু মিন হাইযু লা ইহতাসিব আল্লাহর নবী বলেন উম্মত তুমি যদি ইস্তিগফার কে লাজেম করতে পারো আবশ্যক বানাইতে পারো তিন নাম্বার এমন এক লাভ তোমার আমার আল্লাহ তাআলা এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে জিন্দেগিতে তুমি ভাবছিলা না কল্পনা করছিলা না এমন থেকে স্থান থেকে আমার আল্লাহ রিজিক দান করবে তাহলে পর্বত ইনশাআল্লাহ ইস্তিগফারের অনেকগুলো আলফাজ আছে শব্দ আছে এটা বলি শেষ আস্তাগফিরুল্লাহ এটা হলো সংক্ষিপ্ত একটা সবাই পড়তে পারবে গাছে উঠতেও পড়া যায় ক্ষেতের মধ্যে কুদাল দিয়া কুবাইবার সময় পড়া যায় ঠিক না উজু থাকলেও পড়া যায় উজু না থাকলেও পড়া যায় আস্তাগফিরুল্লাহ আরেকটা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আর ফরেন না মুখটা লারেন না সব হবে তো গুনাহ মাফ হবে এতগুলো ফজিলত বুঝাইও কি আপনারা আর বুঝাইতে পারলেন না আর কবে বুঝবেন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه فر من الزحف الله النبي বলে কোন উম্মত যদি এই ইস্তিগফারটা পড়ে যেটা পড়ছে এখন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه কেউ যদি এই ইস্তিগফার তেলাওয়াত করতে পারে আমার নবী বলেন সে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে কারণ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হারাম আমার নবী বলেন ওই উম্মত যদি ইস্তিগফার এই ইস্তিগফারটা পড়ে যে যদি যুদ্ধের ময়দান থেকে ভাগ্যা চলে যায় আল্লাহ তথাপিও তার জিন্দগির গুনাহ মাফ করে দিবে আরেকটা ইস্তিগফার আছে সব ইস্তিগফারের সর্দার সাইয়েদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ফললে গুনাইব লড়ান না টুকটা একটু কালকে শাস্ত্র গিয়ে তো আবার ইতি কইবেন বাজারে গিয়ে তো আলতো বলতো কতই কোন এহেন একটু কিছু সবক কোন মুখটা লারান গুনা লই চাইছি একটু পবিত্র হইয়া তওবা কইরই যাই বাড়ি কি কোন আল্লাহুম্মা আনতা তো ফরেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা এই হলো সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা কোন উম্মত যদি সকালে অর্থাৎ ফজরের পরে যদি কোন উম্মত এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি রাত্রের আগে মারা যায় আমার আল্লাহ ওই যে সকালে পড়ছে রাত্রে বেলার আগে যদি মারা যায় তার কবরটা তার ঠিকানা হবে জান্নাত কোন উম্মত যদি সাইয়্যিদুল ইস্তিগফার
ইস্তেগফার রাত্রির বেলায় পড়ে, অর্থাৎ এটার নিয়ম হইল মাগরিবের পরে পড়া। কোন উম্মত যদি সাইয়্যিদুল ইস্তেগফার মাগরিবের পরে অথবা রাত্রি কোন অংশে পড়ে অথবা ঘুমানোর আগেও পড়ে, পড়তে পারছে না মাগরিবের পরে এশার পরে অথবা ঘুমাইবার আগেও যদি কোন উম্মত সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, সে যদি ওই রাত্রের বেলায় মারা যায়, আমার নবী বলেন ওই উম্মতের ঠিকানা হবে জান্নাত। আরেকটা আমল হইল পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ لا يعوده حفظهما وهو العلي العظيم মাত্র এক আয়াত সূরা বাকারার সম্ভবত 255 নম্বর আয়াত। আমার নবী বলেন কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে, পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ব ইনশাআল্লাহ, আগে নামাজ পড়ুন নিতে, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোন উম্মত পড়ে আর নামাজের পরে যদি আয়াতুল কুরসি নামক একটা আয়াত তেলাওয়াত করে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুই হইল তার জন্য বাধা হয়ে দাঁড়ায় আছে। অর্থাৎ আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে লগে লগে পড়তে পারে, আল্লাহ তাআলা তারে মরতে দেরি হবে, তার ঠিকানা জান্নাতে দিতে দেরি হবে না। মাগরিবের পরে সাতবার পড়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তিনবার পড়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এগুলো মাগরিবের পরে এশার, মাগরিবের পরে ফজরের পরে, মাগরিবের পরে ফজরের পরে। আরেকটা আমল আছে, আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম সহ সূরায়ে হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করা, কেউ যদি পড়ে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতার মাধ্যমে তার হেফাজত করবে। আরেকটা আমল হলো তাবিজ, তোমার কিচ্ছু ধরবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন তাবিজ? তোমার সেহের জাদু, কেউ আপনারে তাবিজ করে এমন অভিযোগ লয় আয়, অনেকে তাবিজ করে, সেহের করে, বিয়ে আটকায় দেয়, বিদেশের যাত্রা আটকায় দেয়, স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকলে আরেক সংসারের কিছু কিছু বিড়ি আইতাছে, কোনো কোনো বেড়াইতাছে, সংসারের মধ্যে আগুন লাগায় দেয়, টাকা খরচ করেও আরেকজনের ক্ষতি করে,